অহাকালি যে আমার বিটি সিট বাজেট সেশন আহ্বান করেছে, আমি বিপিএল রাশিং দল হিসাবে আমি ষোলোজন আছো। এই ষোলোজনটো আমি অহাকালি বাজেট সেশনের আমি পার্টিসিপেট নকরো। আমি কেতিয়াও এই বেলেগ রাজনীতি দল গই বান্দরের নিচিনা জাপাই মানে বেলেগ রাজনীতি দল এই ডালত জাপাই থাকি এই ডোনেশন গুয়ারি কেতিয়াও হব নয়। যেহেতু প্রশাসনের মাজেদিও শাসন করিবা বিচারিছে, টাকা পয়সা দিয়েও শাসন করিবা বিচারিছে, আমি এসেম্বলি নির্বাচনক আমি দেখাই দিই। যিমান দিনলৈকে আমি মহামান্য আদালত হাইকোর্টের পৰা যেতিয়ালৈকে আমি স্টেজ ফেকশন বা যি ধরনের ইহেতু নির্দেশ দিব এই নির্দেশের পিছতে আমি কাম করার কারণে চেষ্টা করি। মই ডোনেশ্বর গয়ারি MCLA BTC। অহাকালি যে আমার BTC-ত বাজেট সেশন আহ্বান করেছে, আমি BPF রাশিং দল হিসাবে আমি ষোলোজন আছো। এই ষোলোজনটো আমি অহাকালি বাজেট সেশনের আমি পার্টিসিপেট নকরো, কারণ যি কাউন্সিল বহিছে এই কাউন্সিলটো 24 তারিখ ডিসেম্বরের কম্পোজিট ফ্লোর টেস্ট হয়েছিল। এই কম্পোজিট ফ্লোর টেস্টত ইহতে এলিগেলি কোনে হাত দাঙিলে যি ধরনের হব লাগিছিলে সেইটো ফুলফিল ইহতে করা নাই। আর ইহতে এজন রেসপন্সিবল পার্সন সকলে যিসকলে সদনটো ঠেক করে ওলাই গল সেই ইলিগেলত আমি BPF রাজনীতি দলে অহাকালি ইয়ার কারণে আমি বাজেট সেশনের আমি পার্টিসিপেট নকরো। ফ্লোর টেস্ট সেটিসফাই হওয়া নাই। আমি ডিমান্ড করেছিলে যেহেতু কম্পোজিট ফ্লোর টেস্টের কথা আসলে ইয়াত এটা হল সুইচ টিপি এটা হব লাগিছিলে, আমার BTC-ত এইটো নাই। এটা হল সেক্রেট মানে বেলট পেপার দিয়ে হব লাগিছিলে, এইটো করা নাই। ইয়ার কারণে যিমান দিনলৈকে আমি মহামান্য আদালতের হাইকোর্টের পৰা যেতিয়ালৈকে আমি স্টেজ ফেকশন বা যি ধরনের ইহেতু নির্দেশ দিব এই নির্দেশের পিছতে আমি কাম করার কারণে চেষ্টা করি। প্রটেস্ট এগেনস্ট যেহেতু কম্পোজিট প্রটেস্ট করার কারণে আমাক নির্দেশ দিছিল মহামান্য হাইকোর্টে, এই কম্পোজিট প্রটেস্ট ইহতে মিসলিড করে মানে হাত দাঙি পেলাই ইহতে ওলাই গল এইটো আমি কেতিয়াও মানি লোব নোৱাৰো। মোৰ লগত কোনেও যোগাযোগ কৰিব নোৱাৰে, কাৰণ BPF-ক আমি সকলোৱে জন্ম দিছে। 2005 চনের মে মাহত যেতিয়া BPF জন্ম দিছিল, মই এই সময়তো মই MCLA হিসাবে আছিল আৰু সদস্য হিসাবে আছিলে। আমি কেতিয়াও এই বেলেগ রাজনীতি দল গৈ বান্দরের নিচিনা জাপাই মানে বেলেগ রাজনীতি দল এই ডালত জাপাই থাকিম এই ডোনেশ্বর গুয়ারি কেতিয়াও হব নয়। আর মই BPF-র কর্মী হিসাবে মই স্ট্রংলি BPF-র কর্মী হিসাবে থাকিম আর BPF-র কর্মী হিসাবে মই জিজি যাম, কারণ আজির দিনত আগরবর নির্বাচনত মো 15,000-16,000 ভোট দিছিলে, আজি 19,400 কিমান বা ভোট দিছে মোক। এই 800 কিমান বা মানুষবিলাক মই কেতিয়াও মিসলিড করিব নোৱাৰে। আর বাকুগুৰি সমষ্টি হিসাবে মোক যিসকলে BPF হিসাবে সন্মান দিছে এই সন্মানটো মই রাজ্যক সদায় সন্মান করিম। আর ইয়ার কারণে কেতিয়াও বিভিন্ন রাজনীতিলৈ যোৱা আমার উদ্দেশ্য কেতিয়াও না থাকিব। BJP-য়ে BPF-ক কা দি কিনা মানুহে, কারণ ইহতো প্রশাসনের মাজেদিও শাসন করিবা বিচাৰিছে, টকা পয়সা দিয়েও শাসন করিবা বিচাৰিছে। আমি এসেম্বলি নির্বাচনক আমি দেখাই দিম। BJP, UPPL, GSP যেটো সরকার বনাইছে এইটো অবৈধ, কারণ সেইদিনা আমার 24 তারিখত BTC-ত যেতিয়া মানে জরুরিভাবে এটা শপথ গ্রহণের দিনা আমি যেটো ডিমান্ড করেছিল ফ্লোর টেস্টত মানে পেপার মাজেদি বেলট পেপার মাজেদি হব লাগে, ইয়ার কারণে ইহেতু করিব নোৱাৰা মানে ইহেতু সাহসে নাই এইটো করার কারণে। ইয়ার কারণে অবৈধ এই কাউন্সিলর এই অবৈধ প্রমর্বণের আন্ডারত আমি কাম করব।